আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এসইও স্প্রিন্ট থেকে উইথড্র করতে হয়। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটটি শেয়ার করেছিলাম সেই ওয়েবসাইটটি কি রিয়েলি পেমেন্ট করে বা করে যাচ্ছে কি না সেটার উইথড্রল প্রুফ আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করলাম, বাট ওই ওয়েবসাইটটাকে আপনাদেরকে পেমেন্ট করবে কি করবে না সেটার সত্যতা কতটুকু, তাই না? এটা ভেবে ভাবলাম যে আজ সেটার উইথড্রল প্রুফ আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আমাদেরকে এসইও স্প্রিন্টের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। আমরা চলে যাচ্ছি এসইও স্প্রিন্ট ওয়েবসাইটে। তো লগ ইন করে নিই। লগ ইন করার পর সিলেক্ট এয়ারপ্লেন ইমেজেস ক্লিক করে দিয়ে ক্যাপচারটা ফিল করে দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর ওকে প্রথমে দেখিয়ে নিই আপনাদেরকে যে আমার অ্যাকচুয়ালি এসইও স্প্রিন্ট থেকে তো উইথড্রলটা আপনাদের সবাইকে ওয়েব মানি ওয়ালেটে নিতে হবে। সো আমি আপনাদেরকে সবার প্রথমে আমার ওয়েব মানি ওয়ালেটটি দেখিয়ে দিই যে এখানে কত ডলার আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েব মানির ওয়ালেটে 3.72 WMZ, এটাকে ডলারই বলা হয়। আমার 3.72 ডলার আছে এটার মধ্যে। তো চলুন আমরা উইথড্রল প্রসেসটি দেখাই। সো উইথড্র করার জন্য কী করতে হবে সেটা হচ্ছে, উইথড্র করার জন্য আপনাকে আগে এখানে এই যে এখানে ক্লিক করতে হবে। এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে তারপর ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে যেখানে আপনার ডলার শো করছে যে আপনি কত ডলার আপনার ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে ক্লিক করে দেবেন। ব্যালেন্সে ক্লিক করার পর আমার তো এখানে পেমেন্ট ডিটেলস আমার ওয়েব মানি ওয়ালেটটি অ্যাড করা রয়েছে অলরেডি। সো আপনাদের যদি অ্যাড করা নেই সেখানে তখন আপনারা কীভাবে অ্যাড করবেন, আপনাদেরকে যেতে হবে মাই পেমেন্ট ডিটেলসে। মাই পেমেন্ট ডিটেলসে গিয়ে অ্যাড পেমেন্ট ডিটেলস, আপনার যেহেতু কোনো পেমেন্ট ডিটেলস অ্যাড করা থাকবে না সেই ক্ষেত্রে আপনাদের এখানে শো করবে অ্যাড পেমেন্ট ডিটেলস। সো এখানে ক্লিক করার পর দেখেন আপনার শো করবে যে আপনি উইথড্রটা কীভাবে নেবেন। আপনার ভিসা বা মাস্টার কার্ড থাকলে সেটাতে উইথড্র নিতে পারেন, আর ওয়েব মানি থেকে হয়তো অবশ্যই পারবেন। তারপরে কিউই আছে আর একটা আইও মানি আছে। না যাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে 1, 2, 3 এই কিউই মানি আর এই ভিসা মাস্টার কার্ড হয়তো বা সবার কাছে অ্যাভেলেবেল না। সো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ওয়েব মানিটি পারফেক্ট হবে উইথড্র করার জন্য। সেহেতু আপনি এখানে ওয়েব মানি ক্লিক করে দিয়ে আপনার যদি আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট থাকে তাহলে সেখান থেকে আপনি ওয়েব মানি WMZ পার্স নিয়ে আপনার এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিয়ে তারপর উইথড্রটি করতে হবে। আর যদি আপনাদের ওয়েব মানি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আমি আপনাদের দেখাবো যে কীভাবে ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেটার জন্য আমি আলাদা একটি ভিডিও দিয়ে দিব। যাই হোক, এখন আমরা চলুন উইথড্র করে নিই। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই WMZ পার্সে 3.72 WMZ রয়েছে। এটা কি এটা ডলারই বলা হয়? ওয়েব মানিতে এটা WMZ শো করে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আমার ওয়েবসাইটে। এখানে দেখুন আমার কাছে উইথড্রয়েবল করা মানে উইথড্র করার জন্য আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে $2.47। সো চলুন আমি আমার ওয়েব মানির এখানে যে ওয়েব মানি লেখা আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখাচ্ছে আমাকে যে সিপেন ওয়ালেট আমার ওয়ালেট হচ্ছে এটা। উইথড্রল অ্যামাউন্ট কি আমি $2.47 করবো কিনা সেটা জিজ্ঞাসা করছে। আর এখান থেকে খুব অল্প সামান্য পরিমাণ কমিশন নেওয়া হবে, সেটা একেবারেই অল্প, অন্যান্য ওয়ালেট আরও বেশি নেয়। একমাত্র ওয়েব মানিতেই এত কম, মাত্র 0.08% কমিশন নিয়ে থাকে তারা। চলুন আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ ক্লিক করার পর এই যে লেখা হচ্ছে যে পেমেন্ট অন অর্ডার, এটা কমপ্লিট। এই দেখুন সাথে আমার আমি দেখাচ্ছি এই যে সাথে ওয়েব মানিতে একটা নোটিফিকেশান চলে আসছে। এই দেখুন 2.45 WMZ আমার
ডলার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে। একটু আগে ছিল 3.75, এখন হয়ে গিয়েছে কত, 6.17 WMZ, এটা কি 6 মানে $6 হয়ে গিয়েছে। সো দেখুন, মানে উইথড্রটা করতে 1 সেকেন্ডও লাগেনি, সাথে সাথে উইথড্র হয়ে গিয়েছে। কতটুকু ট্রাস্টেড আর কতটুকু ট্রাস্টেবল একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার এ পর্যন্ত কত ডলার উইথড্র করেছি সব ডিটেলস এখানে রয়েছে। আর কোন জায়গা থেকে আসছে দেখেন, এখানে বেশিরভাগই সিওস্প্রিন্ট থেকে আমার উইথড্র এসেছে। এর আগেও আমি সিওস্প্রিন্ট থেকে উইথড্র নিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সব পেমেন্ট অফ সিওস্প্রিন্ট, পেমেন্ট অফ সিওস্প্রিন্ট, পেমেন্ট অফ সিওস্প্রিন্ট, তিনটা চারটা দেখা যাচ্ছে সিওস্প্রিন্ট থেকে পেমেন্ট এসেছে আমার। সো হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই ওয়েবসাইটে অবশ্যই কাজ করেন, কাজ করতে থাকেন, আর এটা অবশ্যই আপনাকে 100% পেমেন্ট করে দিবে। এটার মধ্যে কোনো 2 নম্বর নেই বা গাবলা নেই, এটার মধ্যে আপনি 100% পেমেন্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। দেখুন না, উইথড্রটার সাথে সাথে চলে আসছে, এখন কত আছে আমার অ্যাকাউন্টে, 0.0083 আমার মাই ব্যালেন্স শো করছে। যাই হোক, সো ওয়েব মানি এখন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটার জন্য আমি একটি আলাদা ভিডিও দিয়ে দিব। আর ওয়েব মানি থেকে কীভাবে আপনারা আপনার ব্যালেন্সটা বিকাশে বা রকেটে বা নগদে কীভাবে আনবেন সেটার জন্য আমি আলাদা একটি ভিডিও তৈরি করে দিব। সো প্লিজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।